On Thursday, the NSS unit of Umakanta Academy organized a blood donation camp. The event was inaugurated by BJP MLA Tinkuroy. At the blood donation camp, other than Minister Tinkuroy, the AMC Mayor Deepak Mazumdar, headmaster of the school, and other officials also attended the program. After the program got over, Minister Tinkuroy and the AMC Mayor Deepak Mazumdar looked around the blood donation camp. মাননীয় মুখ্যমন্ত্রী কিছু জায়গায় বলছিলেন যে সবাইকে রক্তদানে এগিয়ে আসার জন্য এর আগে রক্ত দিন আমাদের ত্রিপুরাতে সকলে রক্তদানে এগিয়ে থাকেন এই রাজনীতির কারণে অনেক সময় ইলেকশন বা বিভিন্ন ইস্যু যখন এসে যায় তখন মানুষ একটু কোভিডের সময় বা ইলেকশনের সময় কম হয়েছিল কিন্তু এখন আবার সার্বিকভাবে ব্যবসায়ী ক্লাব বিভিন্ন এনজিও সবাই মিলে রক্তদান করছে আজকে এখানে এনএসএসে যারা রয়েছেন প্রাক্তন স্টুডেন্টরা সবাই মিলে এখানে আমাদের শিক্ষক যারা রয়েছে সবাই মিলে আজকে এখানে ব্লাড ডোনেশন আয়োজন করেছেন আমরা একটাই বলবো যে এটা যেন নিরন্তর চলতে থাকে এটা যেন থেমে না যায় এটা কন্টিনিউ প্রসেস হওয়া প্রয়োজন মানুষের কারণ রক্ত আমাদের রাজ্যে ছোট রাজ্য হলো প্রায় 35,000 ইউনিট রক্ত দরকার হয় তো সবাই যখন সামিল হবে রক্তদানে তখন আর এটা শর্ট বা আমাদের কোনো গরিব মানুষ যারা পাহাড় থেকে আছে তাদের রক্তের জন্য কোনো অসুবিধা হবে না তো এখন আমরা আশাবাদী সবাই যেভাবে রক্ত দিতে এসে এগিয়ে আসছে এটা সমস্যা হওয়ার কথা না থ্যাংক ইউ রিপোর্টেড বাই প্রণব ফ্রম আগরতলা চিনি খরাং প্রণাম নেবেন মিশ্র বাবু আরে প্রণাম তো নামকে মার গুলি তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে তার উপর আমার গিন্নিরও চোট লাগলো মিশ্র বাবু ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই অশুভ তো হওয়ারই ছিল এখন ভুগুন পরবর্তী কলার আপনিও হতে পারেন আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না